আসসালামু আলাইকুম, ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল দুদিনের সফরে দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল। এ সফরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নেওয়ার প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার বিষয়ে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়ায় নতুন সরকার গঠনের পর মন্ত্রী পর্যায়ের এটি প্রথম বাংলাদেশ সফর। সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য কমানো সহ দশ দফা দাবিতে আবারও ঢাকাসহ বিভাগীয় দশটি শহরে দুপুরে সমাবেশ করবে বিএনপি। এতে যোগ দিচ্ছে সমমনা 54টি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। ঢাকায় দুপুর 2টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে খুলনা শহরে সমাবেশ ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে বিএনপির সন্ত্রাসের প্রতিবাদে শিববাড়ি মোড়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেখানে সমাবেশের মঞ্চ ও আশপাশে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। একই সাথে বরিশালের জেলা স্কুল মাঠেও বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। এদিকে ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুরেও বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও আওয়ামী লীগ। আন্তর্জাতিক, মিয়ানমারের 37টি শহরে মার্শাল ল জারি করেছে জান্তা সরকার। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানায়, নতুন করে জরুরি অবস্থা আরও 6 মাস বাড়ানোর ঠিক একদিন পর এই নির্দেশনা দেওয়া হলো। এর আওতায় এখন থেকে সরাসরি স্থানীয় কমান্ডারের নির্দেশে পরিচালিত হবে এই 37টি শহর। সামরিক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে জান্তা বাহিনীর আদালত এসব এলাকার যে কোনো মামলার বিচার কাজ চালাতে পারবে। প্রয়োজনে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের মতো দণ্ড দেওয়ার এখতিয়ার রয়েছে সামরিক আদালতের। এসব মামলার ক্ষেত্রে কোনো আপিলের সুযোগ থাকবে না। 2021 সালের 1 ফেব্রুয়ারি মিয়ানমারের শাসন ক্ষমতা দখলের পর থেকেই বিভিন্ন মেয়াদে জরুরি অবস্থা জারি করছে জান্তা সরকার। নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে খনিজ সমৃদ্ধ দেশ দক্ষিণ আফ্রিকা। রাষ্ট্রীয় বিদ্যুতের নিয়ন্ত্রণ সংস্থা ইসকম জানায়, দৈনিক 12 ঘন্টারও বেশি লোডশেডিং দিতে হচ্ছে তাদের। এতে ভেঙে যাচ্ছে দেশটির স্বাস্থ্যসহ বিভিন্ন খাত। হাসপাতালগুলোর আইসিইউতে থাকা মুমূর্ষু রোগীদের চিকিৎসাতেও বিঘ্ন ঘটছে, মারাও যাচ্ছেন অনেক রোগী। কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন অব্যবস্থাপনা দুর্নীতিকে এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে দায়ী করছেন বিক্ষুব্ধ সাধারণ মানুষ। বিপরীত বিতর্কিত মায়া ট্রেন প্রকল্পে মেক্সিকোর 100 মাইল বনাঞ্চল ধ্বংসের আশঙ্কা করেছেন দেশটির পরিবেশবাদীরা। 1500 কিলোমিটারেরও বেশি দীর্ঘ রেলপথ নির্মাণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। প্রায় $20 বিলিয়ন প্রকল্পটি 2024 সালের মধ্যে শেষ হওয়ার কথা, যা ঐতিহাসিক মায়া সভ্যতা অঞ্চলের পরিবেশের জন্য হুমকি বলেও মনে করা হচ্ছে। মেক্সিকোর ঐতিহাসিক এই এলাকাটির প্রাচীন নিদর্শন বন জঙ্গল দেখতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা যান, যা ইউনেস্কোর হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। সেখানে রয়েছে বিরল প্রজাতির বহু বন্যপ্রাণী। মায়া রেল প্রকল্পের জন্য ওই বনাঞ্চলের অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে, মারা পড়েছে বিভিন্ন ধরনের প্রাণীও। খেলার খবর, ফুলহামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চেলসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে রেকর্ড ট্রান্সফারে চেলসিতে যোগ দেওয়া এনজো ফার্নান্দেজ সুযোগ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হন। ম্যাচে অবশ্য আরও বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল চেলসির, যদিও সেগুলো কাজে লাগাতে পারেননি হাভার্টস ফোফানারা। এই ড্রয়ে 21 ম্যাচ শেষে 30 পয়েন্ট নিয়ে 9 নম্বরে রয়েছে চেলসি। অন্যদিকে চলতি মৌসুমে এই ড্রয়ে পয়েন্ট তালিকার 6 নম্বরে উঠে এসেছে ফুলহাম। সাফ অনূর্ধ্ব 20 ওমেন্স চ্যাম্পিয়নশিপে ভারতকে হারানোর লক্ষ্যে অনুশীলন করছে বাংলাদেশের নারী ফুটবলাররা। সকালে কমলাপুর বিশিষ্ট শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেন অধিনায়ক শামসুন নাহার। তিনি পরের ম্যাচের জন্য প্রস্তুতি হয়ে উঠবেন বলে মনে করছেন দলের প্রশিক্ষকরা। স্বাগতিকরা নিজেদের প্রথম ম্যাচে নেপালকে 3-1 গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে। রোববার ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে গোলাম রব্বানির ছোটনের শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে ভারত 12-0 গোলে হারিয়েছিল ভুটানকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলা সংবাদ। ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।